প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় মোটের উপর ভালো ফল প্রকাশ করেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিক ফল প্রকাশে প্রত্যন্ত ব্লক এলাকা থেকে রাজ্যস্তরে নবম এক ছাত্র। রাজ্যস্তরে স্থান করেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সমুদ্র দত্ত। নবম স্থান অধিকার করেছে সে। দাঁতন জুড়ে খুশির বন্যা। দাঁতনের বাসিন্দা কালীপদ দত্ত। দাঁতন হাই স্কুল থেকে সে এবছর মাধ্যমিক দিয়েছিল, তাতেই তার এই ফলাফল। সে পেয়েছে 684 নাম্বার। রাজ্যে সেরা দেশের মধ্যে জায়গা করতে পেরে খুশি সমুদ্র। কিভাবে প্রিপারেশন করতে কি আশা করেছিলে? ভালো আশা তো করেছিলাম, আসলে ভালো হবে আমি আশা করিনি, বাবা বাবা মা আশা করেছিলেন। তারপর প্রিপারেশন নিয়েছিলাম, শুরু থেকেই টেক্সট বই পড়তাম। তারপর খুব বেশিক্ষণ পড়তে পারতাম না, ওই মায়ের জোর করে পড়তে বসাতেন। এই আজকে এই ফলের কৃতিত্বটা অনেকটাই মায়ের জন্য। ভবিষ্যতে সে চায় চিকিৎসক হতে। ডাক্তার তো যে কীভাবে প্রিপারেশান নিতে মাধ্যমিকের আগে? মাধ্যমিকে প্রথমে তো ভালো আকার টেক্সট বই ফুটিয়ে রিডিং করে থাকি। তারপর বিভিন্ন কোশ্চেনে করতাম, শর্ট কোশ্চেন প্র্যাকটিস করেছি। আগামী দিনে পরীক্ষার্থীদের কী বার্তা দেবে? বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য এটা জীবনের একটা প্রথম বড় পরীক্ষা, তাই সবটা দিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু রেজাল্ট যদি আশানুরূপ না হয় তাহলে ভেঙে পড়লে চলবে না, কারণ এটাই শেষ নয়, এরপরেও অনেক বড় যাত্রা আছে। বাবা মা কি করেন? বাবা জিপি সহায়ক আর মা হাউস। কতটা হেল্প করতেন তোমাকে? মা তো খুবই হেল্প করেছেন, কিন্তু বাবা অতটা টাইম পেতেন না, তাও পড়াশোনার প্রতি নজর রাখতেন। বাবা কালীপদ পঞ্চায়েত অফিসে কাজ করেন, মা সাধারণ গৃহবধূ। পরিবার সামলে ছেলের পড়াশোনার দিকে নজর ছিল মায়ের। সমুদ্রের মা প্রতিনিয়ত ছেলের পড়াশোনার বিষয়ে এগিয়ে দিয়েছিলেন। ছেলের এই সাফল্যে খুশি পরিবার। এদিন বিদ্যালয়ে এই খবর পৌঁছাতে বিদ্যালয়ে পৌঁছে যান শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের পক্ষ থেকে সমুদ্রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাঁতনের মানুষ সমুদ্রের এই কৃতিত্বে বেশ খুশি।